মাত্র এক বাটি চিড়ে দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে কাটলেট তাও আবার সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে উপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সফট তাহলে চলুন আজকে এই কাটলেটের রেসিপিটাও আপনাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে নিই তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো চিড়ে। এবার এই চিড়েটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে খুব ভালো করে এই চিড়েটাকে তিন থেকে চারবার মতো একটু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব তাহলে চিড়েটা কিন্তু অনেকটাই মানে পরিষ্কার হয়ে যাবে চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তাই জল দিয়ে অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন চিড়েটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল দিয়ে চিড়েটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তাহলে কিন্তু চিড়েটা অনেকটাই সফট হয়ে যাবে নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে একদম হাত দিয়ে মাখা যাচ্ছে এবার এই চিড়েটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেন একদম একটা মসৃণ ডো তৈরি হয় সেইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এর ব্যাটারটা একদম ভালো তৈরি হবে না তখন এই কাটলিটগুলো তৈরি করার সময় খুবই অসুবিধা হবে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার এর মধ্যে একে একে সব কিছু মিশিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা কুচি যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতা কুচি এখানে ব্যবহার করবেন দুটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা তো যেমন ঝাল খাবেন এখানে সেরকম যে ঝাড়ের পরিমাণটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম ভাজা বাদাম মানে চীনা বাদাম একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এর মধ্যে কিন্তু আর আমি কিছুই মশলা দেবো না আপনারা চাইলে কিন্তু আরও এর মধ্যে মশলা অ্যাড করতে পারেন আমি একদম খুবই সিম্পলভাবে স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি তাই কিন্তু আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না শুধু এই কটা জিনিস দিয়ে আমি কাটলেটটা আজকে তৈরি করে নেব এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে এই চিড়েটাকে একটু মেখে নেবো এই সময়ও কিন্তু আমি একটুও জল দেব না তাহলে কিন্তু কাটলেটগুলো একদমই তৈরি হবে না খুবই নরম হয়ে যাবে এবার এটাকে একটু খুব ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার যেহেতু হাতের মধ্যে লেগে যাচ্ছে আমি এখানে দু চামচ মতো ময়দা নিয়েছি অল্প একটু ময়দা আমি দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দিলে কী হবে এটা বাইন্ডিংয়ের কাজ করবে এটা কিন্তু আর ছেড়ে যাবে না আর খুব বেশিও কিন্তু এই ময়দাটা দেওয়া যাবে না অল্প করে দিয়ে দিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার যাতে হাতের মধ্যে না লেগে যায় তার জন্য এক চামচ মতো তেল নিয়ে খুব ভালো করে চিড়েটাকে মেখে নিচ্ছে হাতেও লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিয়েছি প্রথমে এটাকে একটু গোল করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে এইভাবে আলতো করে একটু চ্যাপটা করে দিচ্ছি খুবই সিম্পলভাবে এটা কেউ বানিয়ে নিতে পারবে এ দেখুন কত সুন্দর হয়ে গেল কাটলেটটা একটা আমার তৈরি হয়ে গেছে রেখে দিচ্ছি আবারও একটু ডো নিয়ে নিচ্ছি দই একইভাবে একটু হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি আমি একটু ছোটো ছোটো করছি আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন এ দেখুন আবার একটা তৈরি হয়ে গেছে কত সহজ দেখুন বন্ধুরা অল্প সময়ে যদি কিছু চটপট বানাতে চান মানে মুখরোচক যদি কিছু বানাতে চান তো এইভাবে কিন্তু চিড়ে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সব কিছুই কিন্তু ঘরের মধ্যে পাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা ঝটপট করে বানিয়ে দিতে পারবেন এই দেখুন আমার কিন্তু তিনটে তৈরি হয়ে গেছে আর আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি আমার কিন্তু এখানে ছটা তৈরি হয়েছে এক বাটি চিরের মধ্যে বা ছটা তৈরি হয়ে গেছে এবার এখানে নিয়েছি একটা ডিম একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিচ্ছি ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আমি একটা ডিম দিয়েই বানিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন একটা ডিমই কিন্তু আমার তৈরি হয়ে যাবে যেহেতু এখানে পরিমাণটা অল্প আছে তাই একটা ডিম দিয়েই করে নিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি দেখুন বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি এখানে ক্রামস থাকে তো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এবার একে একে আমি এগুলোকে তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা করে কাটলেট নিয়ে নিয়েছি প্রথমে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি তো এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে একটু কোট করে নেব খুব ভালোভাবে কিন্তু কোটটা করে নিতে হবে এই কোটটা কিন্তু আমি দুবারে করব আপনারা চালে কিন্তু একবারও কোট করে নিতে পারেন আমি ডবল কোট করে নেব তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এ দেখুন একটা আমার কোট করা হয়ে গেছে রেখে দিচ্ছি আবার একটা নিয়ে নিচ্ছি ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে আবারও ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করলে কিন্তু খেতে খুব সুন্দর হবে বন্ধুরা একদম মুচমুচে খাস্তা খুবই ভালো লাগবে খেতে তো যে বন্ধুরা আমার এই ভিডিওটা এখনও অব্দি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই যে নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের পরিবারে ঘুরে আসব এ দেখুন আমার আবার একটা কোট করা হয়ে গেছে তো আবারও আমি এই একইভাবে ডিমের ব্যাটারের মধ্যে দেব একটা করে আর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব। আর আমি এগুলোকে ডবল কোট করব। প্রথমে একবার করে কোট করে নিচ্ছি তারপরে আবার আমি এগুলোকে কোট করে নেব এই দেখুন আমার কিন্তু একবার করে কোট করা হয়ে গেছে তো আমি আবার একবার করে কোট করে নেব আবারও ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আবারও কোট করে নিচ্ছি তো আমি ডবল কোট করছি আপনারা চাইলে কিন্তু একবার করে কোট করে নিলেও হবে তবে ডবল কোট করলে কিন্তু এটা বেশি ভালো লাগবে খেতে খুবই খাস্তা মুচমুচে হবে ওপরটা চাইলে আপনারা একবারও করতে পারেন বা দুবারও কিন্তু করে নিতে পারেন সব কোট করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিছি সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এগুলোকে ভাজতে হবে নাহলে কিন্তু যেহেতু ওপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে আছে খুব তাড়াতাড়ি কিন্তু রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর আমার এখানে এক বাটি চিরেতে কিন্তু ছটা মতো কাটলেট তৈরি হয়েছে আপনারা বেশি করে চাইলে কিন্তু বেশি করে চিড়ে দিয়েও বানিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে একদম মুচমুচে খাস্তা এক পিট করে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার ধরে গেছে তো এইভাবেই কিন্তু অল্প আছে এগুলো ভেজে নেবেন এবার এক একে সবগুলো আমি উল্টে দিচ্ছি দিয়ে এই পিঠটাকেও আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব এইভাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এ দেখুন আমার কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালারও চলে এসছে তো এর থেকে আর বেশি ভাজব না এগুলোকে তুলে নিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমার কিন্তু চিরের কাটলেট একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু ততটাই সুন্দর খুবই সুন্দর খেতে তো আপনারা কিন্তু এইভাবে এই কাটলেটটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আপনারা কিন্তু ঝটপটভাবে বানিয়ে দিতে পারবেন বাইরে থেকে কিন্তু আর কিছুই নিয়ে আসতে হবে না ঘরে একটু অল্প চিড়ে থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকে আমরা এই কাটলেটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ